স্কুলের ছুটি হলেই লিপি চলে যায় বাগানে, কোনোদিন সঙ্গে থাকে টুসি, না হয় দোলন। কোনোদিন সুধা দিদিও আসে, আসে বিট্টু। লিপি কাউকে দেয় কৃষ্ণচূড়ার গাছ, কাউকে দেয় বকুল বিচি, কখনো কাঁচা মিঠে গাছটাকে জড়িয়ে ধরে আদর করে। বাগানের গাছেরাও দেখে, পাখিরাও জানে, ছোট ছোট চারা গাছেদের একটুও কষ্ট নেই লিপির জন্য। বড় গাছেরাও খুশি, গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে ওদের নাতিপুতিরা। যেখানে ভালো জল, হাওয়া, আলো, সেখানেই হঠাৎ খুশিতে হিলহিল হয়ে ওঠে একটা চারা গাছ। তো লিপি কী করে, স্কুলে যায়। স্কুল থেকে ফেরার পথে সে চলে যায়, স্কুল ছুটি হলে সে চলে যায় ওই মল্লিকবাবুদের বাগানে। কখনো তার সাথে যায় টুসি, দোলন অথবা সুধা দিদি, এছাড়া যায় বিট্টু। ওখানে বিভিন্ন ধরনের গাছ আছে, সেখান থেকে লিপি তার বন্ধুদের কখনো কৃষ্ণচূড়ার গাছ, কাউকে দেয় বকুল বিচি, কাউকে দেয় কাঁচা অন্যান্য ছোটো গাছ, এইসব কিছু লিপি কী করে, তার বন্ধুদের বিভিন্ন ধরনের গাছ দিয়ে থাকে এবং সেই গাছগুলো নিয়ে তারাও তাদের বাড়িতে বা আশেপাশে সব জায়গায় গাছ পুঁতে সেগুলোকে যত্ন নেয়। লিপি যেখানে দেখে যে ভালো জল পাওয়া যাচ্ছে, আলো আসছে, যেখানে এইসব জিনিসগুলো ভালো মতন পাওয়া যায়, অর্থাৎ গাছ বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ যেখানেই দেখে সেখানেই সে কী করে, চারা গাছদের পুঁতে দেয়। এবং এইভাবে পুরো জায়গাটা, অর্থাৎ তাদের পুরো গ্রামটা জুড়ে এই গাছেরা খুব ভালো মতন বেড়ে উঠেছে।